প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, লাইনে এখনও অনেক ভোটার, তাই ভোট গ্রহণ শেষ করতে রাত 7টা-8টা বেজে যেতে পারে। তবে এখন পর্যন্ত 55% ভোট পড়েছে বলেও জানান তিনি। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং ভোটার উপস্থিতিতে ব্যাপক ছিল, এখনও আছে। যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে 4:30টার মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। মনে হচ্ছে এটা রাত 7টা-8টা পর্যন্ত গড়িয়ে যেতে পারে, মানে সব শেষ হতে। এবং শেষ হওয়ার পরেই যখন সমস্ত কেন্দ্র থেকে ভোটগুলো অ্যাকুমুলেট করে বিশ্লেষণ করা হবে, তখন চূড়ান্ত ফলাফলটা দেওয়া সম্ভব হবে।